চাইব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য দর্শকদের উদ্দেশ্যে যারা ভার্চুয়ালি দেখছেন অনুষ্ঠানটি এই 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন উপলক্ষে সকলকে তার কথা শুনতে আমরা ইচ্ছুক তিনি যদি আমাদের কিছু বলেন পরম এবং জুনকে আমার মেনি মেনি থ্যাঙ্কস যে তারা এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে এসে যেভাবে সঞ্চালনা করেছেন এবং 26তম ফেস্টিভ্যালের উদ্বোধনের অনুষ্ঠানে সবাইকে এখানে রাজ চক্রবর্তীর নেতৃত্বে আমার যে ফিল্ম কমিটি আছে আমাদের ফিল্ম অ্যাডভাইজারি কমিটি তারা সবাই মিলে যে সবাইকে এখানে একত্রিত করতে পেরেছে এটা কিন্তু একটা বড় ব্যাপার আমি বিশেষ করে অনুভব সিনহাকে আমি আমার অনেক থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনি সেই সুদূর বোম্বাই থেকে ছুটে এসেছেন আমাদের কাছে ঘরের ছেলে হিসেবে এবং শাহরুখও আমাদের যেভাবে এনকারেজ করলেন প্রতি বছরই ও থাকে প্রতি বছরই আপনারা জানেন আমাদের বেঙ্গল টলিউড যারা আছেন টলিউড সবসময় বলিউড হলিউডকে একটা কম্পিটিশন করে এবং অমিতাভ বচ্চন থেকে শুরু করে শর্মিলা টেগর থেকে শুরু করে অনেকেই আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যালে আসেন কিন্তু এবারে প্রথমে ডেটটা আমাদের নভেম্বরে ছিল আমরা ডেফার করলাম উইথ দ্য পারমিশন অফ ফিয়াম বিকজ সেই সময়টা করার মতো পরিস্থিতি ছিল না কিন্তু আমরা গ্রেটফুল টু দেম যে তারা আমাদের রিকনসিডার করে এখনকার দিনটা একটু পেছিয়ে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আমরা ভাবছিলাম করতে পারবো কি পারবো না করতে পারবো কি পারবে না হবে কি হবে না এরকম একটা ব্যাপার তো আছে সব ফেস্টিভ্যালই এইভাবেই গেছে গত একটা বছর যে কী হচ্ছে সারা পৃথিবীতে সে যারা ভুক্তভোগী নয় তারা বুঝতে পারবেন না সবাইকে ঘরকোনা করে দিয়েছে সব বিজনেস বন্ধ ফিল্ম থেকে শুরু করে সকলেরই একটা বিরাট ক্ষতি হয়ে গেছে এবং বিশেষ করে যারা গরিব মানুষ ফিল্মের সাথে যুক্ত থেকে যারা অনেক কিছু কিছু রোজগার করেন এবং তাদের সংসার চলে টেকনিশিয়ান থেকে শুরু করে তাদের জন্যও খুব কষ্ট হয়েছে কিন্তু আমি এটাও জানি যে আপনারা ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের হেল্পও করেছেন আমি আজকে বিশেষ করে রাজ চক্রবর্তী যেভাবে গৌতম দা থেকে শুরু করে রঞ্জিত দা থেকে শুরু করে দেব থেকে শুরু করে অরিন্দম দা থেকে শুরু করে হররাজ চক্রবর্তী থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছি সবাই এখানে এসছে হয়তো সবার নাম বললে অনেকটা টাইম লেগে যাবে বলে তাই এমনকি অপর্ণারাও এসছেন এমনকি আমি দেখতে পাচ্ছি ইন্দ্রাণী থেকে শুরু করে শ্রাবন্তী থেকে শুরু করে ঋতুপর্ণা থেকে শুরু করে রুক্মিণী থেকে শুরু করে পায়েল থেকে শুরু করে ইভেন পৌলমী থেকে শুরু আমি অনেককেই দেখতে পাচ্ছি হয়তো সকলের নাম বলতে গেলে অনেকটা টাইম লাগবে বলে তাই বাট আপনারা রিয়েলি যারা এসছেন তারা প্রত্যেকেই এক্সেলেন্ট এই ফিল্ডে এবং আপনারা যে এই সিচুয়েশনে এসছেন এবং এটাকে সমৃদ্ধ করেছেন এটা সবচেয়ে বড় কথা আমার সাথে আমার কলিগ আলাপন বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি মিস্টার দ্বিবেদী মনোজ আমাদের মনোজ ফাইন্যান্স সেক্রেটারি আমার প্রিন্সিপাল সেক্রেটারি আইএনসিএ শান্তনু মিত্রায়ণ চ্যাটার্জি আমাদের ইন্দ্রনীল সেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস থেকে শুরু করে মলয় ঘটক থেকে শুরু করে আরও অনেক সহকর্মীরা গৌতম সান্যাল থেকে শুরু করে সৌম্য সোমেন থেকে শুরু করে সকলেই এসছেন আরও হয়তো অনেকে এসছেন ডিজি এসছেন এসএসএ এসছেন সুরজিৎ পুরকাস্ত ডিজি বীরেন্দরজি এসছেন জ্ঞানবন্ত সিং এসছেন অনুজ শর্মা এসছেন বা আসতে পারেনি হয়তো কারণ শরীরটা একটু খারাপ আছে তো যাই হোক সবাই আপনারা এসছেন আমার সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা যে কিছুক্ষণের জন্য আমরা একটু মোহিত হয়ে গিয়েছিলাম যখন হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা হচ্ছিল কারণ তার গানে তার যে গান হেমন্ত মুখোপাধ্যায় বলুন শ্যামল সেন বলুন মানবেন্দ্র মুখোপাধ্যায় বলুন আমাদের মান্না দে বলুন আমরা তো কোনোদিনই তো যারা সরজি চৌধুরী বলুন কোনোদিনই তো তারা পুরনো হবে না স্বর্ণযুগের এক একটা বিখ্যাত মানুষ কিন্তু যখন গানটা হচ্ছিল ভীষণ ভালো লাগছিল একটা আবার সৌমিত্র চ্যাটার্জির যখন তার কিছু কিছু পার্ট দেখানো হচ্ছিল আমার খুব খারাপ লাগছিল তার কারণ একটা মর্মবেদনা যেটা পরম বলেছে যেটা ঠিক আমরা হয়তো দেখেছি কিন্তু সেটাকে আমরা এনজয় করতে পারিনি আমাদের মনের মধ্যে কোথাও একটা দুঃখ আমাদের রয়ে গেছে যে আমরা অনেককে হারিয়ে ফেলেছি একদিকে যেমন আমরা এবছরেই সৌমিত্রদাকে হারিয়েছি তাপস পালকেও হারিয়েছি আমরা এরকম আগে হয়তো হারিয়েছি অমলাদিকে হারিয়েছি সন্তু মুখোপাধ্যায়ের নানা ছবি দেখানো হবে ঋষি কাপুর ইরফান খান পাশু চট্টোপাধ্যায় কিম কি দুঃখ ফার্নান্দো সোলনাস আমরা এই গুণী মানুষদের হারিয়েছি কিন্তু সুশান্ত সিং রাজপথ অনেককেই হারিয়েছি আমরা এবং হয়তো অনেক অজানা নাম আছে যাদের হয়তো আমরা নামটা ঠিক মনে রাখতেও পারছি না এতগুলো একসাথে কাজে সকলের জন্যই
আমাদের খুবই খারাপ লাগছে যে আমরা অনেককে হারিয়েছি, কিন্তু হারানোর মধ্যেও একটা গভীরতা তো থাকে, তাদের কাছ থেকে শিক্ষা আমরা চিরজীবনই পেয়ে থাকি। এবং আমাদের জীবনটা সবসময় আমরা কিন্তু মানবিকতার খাতায়, আমরা সভ্যতার খাতায়, আমরা সংস্কৃতির পীঠস্থানে এবং চলচ্চিত্রের অভিযানে আমরা কিন্তু সবসময় নিজেদের জীবনটাকে জমা রাখি এবং মানুষের জীবনের ইতিহাস আমরা তুলে ধরি, মানুষের জীবনের বাস্তব কাহিনীগুলো তুলে ধরি। অনেকে হয়তো ভাবেন যারা ফিল্মে কাজ করেন হয়তো তারা কত সেজে গুজে থাকেন, কিন্তু এটা আমরা কেউ ভাবি না, তাদের ভীষণ অধ্যবসায় করতে হয়। 1 কিলো ওয়েট বাড়লে তাদের যে টেনশন হয় সে টেনশন হয়তো অনেকেরই হয় না, কি খাবে না, হাতের সামনে সব আছে কিন্তু নেবার উপায় নেই। এত কষ্ট করে তাদের এই লাইফটা টোটাল ডিটারমাইন্ড অ্যান্ড ডেডিকেটেড, ইভেন ডিভোটেড, যে ডিটারমাইন্ড লাইফের জন্যই আজকে কিন্তু তাদের জগতে তারা সেরা, এবং তারা কেউ বীরাঙ্গনা কেউ বা বীর, তারা কিন্তু তাদের নিজের নিজের জগতের। ইভেন আমি তো কখনো কখনো হরদা, অরিন্দম দা, কৌশিক দা এদের বলি যে আপনারা শুধু ওদের খেতে দেন না, আপনারা শুধু ওদের বলেন কম খাও কম খাও কম খাও, কম খেতে খেতে এমন চেহারা হয়ে যাবে যে বেচারারা অসুস্থই হয়ে পড়বে। যাই হোক, তবুও আপনারা তোমার এই প্রথম জীবনে এই কোভিড চলাকালীন কিছুদিন ফ্যামিলি লাইফ কাটাতে সুযোগ পেয়েছেন। আগে তো কোনো দিন আপনারা ফ্যামিলি লাইফটা কি সেটাই বুঝবেন না, টাইমটাই নেই, কী বা দিন কী বা রাত্রি, কী বা রৌদ্র কী বা বর্ষা, সারাক্ষণ চললো ডাক তো চললো ডাক, একেবারে হরকড়া ডাক হরকড়ার মতো। কোনো দিন নিজের ডাকের জায়গাটা কখনো একটা ফোন, আর একেবারে সঙ্গে সঙ্গে রাত 4টে নয় প্যাক আপ করো, রাত 2টো নয়, রাত 3টে নেই, রাত 11টা নেই, সবসময় হচ্ছে। আর টেকনিশিয়ানদেরও করতে হয়, তারা একটা বড় ভূমিকা পালন করেন, তারা সামনে আসে না বাট তারা পেছন দিকে থাকে, কিন্তু পেছন দিকে থেকে তারা একটা স্বর্ণযুগের সবচেয়ে বড় জিনিস তারা পালন করে। কিন্তু আমি এটুকু নিশ্চয়ই বলতে চাই যে আমাদের যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সত্যি এবার আমরা ছোট করে করছি ঠিকই, এবং ই টিকিটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে 8টা হলে হবে সেটাও ঠিকই, কিন্তু সাথে সাথে এটাও ঠিক যে তবু তো আমরা করতে পারছি, অনেকে তো করতে পারেনি, অনেকে সাহসও পায়নি। তার কারণ সাহস পায়নি কী করে করবে, আমাদের ধরুন আমরা বেঙ্গল বলি কালচারাল ক্যাপিটাল, সাহিত্য শিল্প, সঙ্গীত, নৃত্য, চলচ্চিত্র, নাটক, যাত্রা, কারুশিল্প সব কিছুতে বিশ্ব বাংলার একটা বাংলায় অবদান আছে। আপনাদের কত ফলোয়ার্স আছে সারা পৃথিবী জুড়ে, এবং শুধু তো বাঙালি নয়, বাঙালি ছাড়াও বাঙালি আছে, নন বেঙ্গলি আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই আছে, আমেরিকা আছে, রাশিয়া আছে, পোল্যান্ড আছে, জার্মান আছে, ইউকে আছে, কোথায় নেই, চারিদিকে আপনারা কিন্তু পপুলার, সারা পৃথিবীতেই আপনারা শুটিং করেন। এবং শুটিং করতে গিয়ে এখন তো আমি লক্ষ্য করি যে আমাদের বাংলা চলচ্চিত্রের যারা শুটিং করে তাদের সাথে একটা ফরেনার্স টিমদেরও বেশ ডান্সিং ট্যান্সিং করতে অ্যালাউ করা হয়, এবং এটা কিন্তু ভালো যে একটা মিক্সড কম্বিনেশন, খুব ভালো লাগে আমার দেখতে সেটাও। এবং আমাদের মধ্যেও এক একজনকে সাহেব সাজিয়ে যেভাবে সাজানো হয় দেখে মনে হয় অরিজিনালি কিন্তু সাহেবই, সুতরাং যারা এগুলো করে তাদের কিন্তু একটা বড় কাজ। এবং আমার সত্যিই আপনাদের কাছে খুব কৃতজ্ঞ আমরা যে এই সময়ও এসছেন, কৌশিক তোমরা এসছো, তোমরা ছোটো বার তোমরা এসছো, রাজ দেব থেকে শুরু করে বনি থেকে শুরু করে যারা ছোটরাও এসছো, আমি ঋতুপর্ণা বা গৌতম দা এরা অনেক সিনিয়র, ইন্দ্রাণী বা শ্রাবন্তী, কিন্তু তার সাথে ছোটরাও যেমন আমার এখানে আমি বলছিলাম যে খুব ভালো করে রুদ্রদার মেয়ে, দারুণ করে অভিনয়, ওর বাবার নামটা চলেই আসে কিন্তু ভীষণ ভালো অভিনয় করে। এইরকম আমাদের অনেক আছে, আমার ছোটো ছোটো বোনেরা, আমি সায়ন্তিকা থেকে শুরু করে মনে অনেককেই দেখলাম, নামগুলো প্রত্যেকটা জুন বলেছে একটা একটা করে, পরমও বলেছে, সব নামগুলো আমার কাছে থাকলে হয়তো আমি পুরো মুখস্থ বলে দিতাম, কিন্তু প্রত্যেককে চিনি, একটাই সুবিধে, প্রত্যেকের সাথে পার্সোনাল রিলেশন আছে, প্রত্যেকের সাথে যোগাযোগ আছে, এবং মানে যোগাযোগ সংঘবদ্ধতা অলওয়েজ আছে। ভারতীয় মূল ধারার ছবিতে যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা নিয়ে অনুভব সিনহা এখানে উপস্থিত হয়েছেন, এবং সত্যজিৎ রায়ের ওপরে তিনি লেকচার দেবেন, তার থেকে ভালো আর কে দিতে পারে। আমাদের বাংলায় সেরা ছবির পুরস্কার হিসেবে থাকছে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড, যার মূল্য হচ্ছে 51 লাখ টাকা, এটা আমরা বাংলা থেকেই করি। তাছাড়াও আমাদের আজকের এই পরিবারকে কেন্দ্র করে যে সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা বিভিন্ন জায়গায় ভার্চুয়ালের মাধ্যমে দেখছেন, উপলব্ধি করছেন,
এমনকি আমাদের এখানে ইন্টারন্যাশনাল ফিল্মেরও অনেক ডেলিগেটস প্রতিবার আসেন, তারাও হয়তো এবার আসতে পারেননি, বাট আমরা গ্রেটফুল তাদের প্রতিও যে তারাও কিন্তু বারবার আসে। এবং ইটালিয়ান পরিচালক ফেলিনির ব্যাপারে আমরা যে এক্সিবিশন করছি সেটার ব্যাপারেও এম্বাসি আমাদের খুব হেল্প করেছেন বা আদার এম্বাসিসরাও অলওয়েজ হেল্প করেন। তাই আমি সবাইকে বিশেষ করে আজকের দিনে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ভানু বন্দ্যোপাধ্যায়, রবিশঙ্কর এবং বিশেষ করে সকলেই, রবি ঘোষ থেকে শুরু করে এরা প্রত্যেকে, অনুপ ঘোষাল থেকে শুরু করে, হয়তো অনেককে আমরা ভুলে গেছি, সন্তু মুখোপাধ্যায় যে দেখাচ্ছিল কি, মানে প্রত্যেকে তো মনে রাখে এবং প্রত্যেকটা গান আমাদের ঠোঁটস্থ এবং মুখস্থ, কাজে এটা চলবে, এটা চলুক। আপনাদের আমি শুধু বলবো যে বিশেষ নন্দনে বিশেষ প্রদর্শনী হবে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মজীবন ও তার ছবি ঘিরে, এবং তারও যে নটা ছবি বাংলা ছবি দেখানো হচ্ছে এটা খুব ভালো, কারণ আমি মনে করি যে যে রাজ্যে হয় সেই রাজ্যেরও কিছু সিনেমা দেখা উচিত, কারণ ভালো ভালো সিনেমাগুলো অনেক সময় অনেকে দেখতে পারে না, এই সুযোগে সেগুলো দেখতে পারে। তবে একটাই যে আপনাদের এখনও মনে হয় প্যান্ডামিক সিচুয়েশানের জন্য 50% হল অ্যালাউ করেছে সিনেমার জন্য, এটা আমি চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আজকে আমি বলে যাওয়ার পরে এটা একটা নোটিফিকেশান করে দিতে যে আমরা 100% যাতে হলগুলো ফিল আপ হয় সেটা আমরা করে দিচ্ছি। এই কারণে তবু আমরা একটা কথা বলবো হল মালিকদের, যে তারা যেন মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারটা তারা যেন ইউজ করেন, যাতে পাশে যিনি বসে আছেন একটা শো হয়ে যাওয়ার পরে একটু স্প্রে করে দিতে হবে। আর আজকাল স্প্রে করে দেওয়ার জন্য প্রত্যেকটা চেয়ারে স্প্রে করতে হবে তাতে কোনো মানে নেই, যে যাবেন সিনেমা দেখতে পকেটে একটা ছোট্ট করে স্প্রে নিয়ে যাবেন সুবিধে হবে, অথবা একটা টিস্যু পেপার বা কিছু নিয়ে যান বা বসবার জন্য। কিন্তু এখন তো মেশিন পাওয়া যায় যে মেশিনে একসাথে একটা হলে 5 মিনিটে স্প্রে হয়ে যায়, একটা হল একটা সিনেমা শো ভাঙবে একটা স্প্রে করে দিন, অনলি 5 মিনিটসের ম্যাটার। সুতরাং এইটা করে দিলে কি হয়, মানে যারা যাবেন তারাও সিকিউর ফিল করবেন এবং যারা ওখানে থাকবেন তারাও সিকিউর ফিল করবেন। সুতরাং যারা বলছিলেন ই টিকিটে হবে, আমি একটা কথা বলবো আলাপন, শান্তনুকেও বলবো মিত্র চ্যাটার্জিদেরও ভেবে দেখতে, ই টিকিট কিন্তু সবাই কাটতে পারে না, সবাই ভাবে যে কার্ডটা পায় সেই কার্ডটা নিয়ে ঢুকলেই কিন্তু তারা দেখতে পায়। এই সময় হঠাৎ করে যদি আমি বলি ই টিকিট কেটে ঢুকুন, তাহলে কিন্তু অনেকে পারবে না এবং অনেকে লোকে জানেও না এটা। দিদি, যাদের কাছে স্মার্টফোন নেই তাদের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র থাকছে প্রতিটা প্রেক্ষাগৃহের বাইরে? না, আমার মনে হয় কার্ড যারা পাবে তাদের অ্যালাউ করে দেওয়া উচিত, যারাদের হাতে কার্ড পাবে এই ফিল্ম দেখার যে কার্ড যে পাচ্ছে, তোমরা যে একটা কার্ড অ্যালাউ করছো সেই কার্ডটা যারা পাবে তাদের অ্যালাউ করে দাও, দে উইল বি এন্টাইটেল টু সি। আমি যেহেতু ফুল স্ক্রিনটা বলে দিলাম, বাট অনেক সময় দেখবে হয়তো এটা ফুল হয়ে গেছে, সেখানে তোমরা একটু দেখে নাও যদি বাইরে দেখানো যায় এলইডি করে, তার কারণ হচ্ছে বাইরে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে, কারণ আমি যদি নন্দনে দেখাই ফিল্ম নন্দনে তো ভরে যাবে, কিন্তু নন্দনের বাইরে আমি একতারাতে যদি একটা এলইডি করে দিই, একতারা তো আমার হল আছে, সঙ্গীত সম্মেলন হয়ে গেছে, তো এখন তো ওখানে এক্সিবিশন হচ্ছে, আলোচনা হবে, তাই তো ফিল্ম নিয়ে আলোচনা হবে, তা আলোচনার টাইমটা তোমরা যদি একটু দেখে নাও আরও কোথাও অ্যাডজাস্ট করে নাও, বা আলোচনাটা তোমরা রবীন্দ্র সদনে নিয়ে যাও, ফিল্মটা যদি একতারাতে নিয়ে যাও, কেন আমি বলছি ফাঁকা জায়গায় না, ফাঁকা জায়গায় বীজাণুটা ঘুরে বেড়ায় না। তোমরা তো একটা ভাববে প্রথমে প্রথমে এক একটা রাজ্যে লক্ষ লক্ষ হয়েছে, এবং শুধু তাই নয় এক একটা রাজ্যে এক একদিনে 40,000-50,000 কোভিড এফেক্টেড হয়েছে। তোমরা জানো আজকে বেঙ্গলে, আমি তোমাকে আজকে সকালকার রিপোর্ট দিচ্ছি, আমাদের 900 জন আছে সারা বাংলা মিলিয়ে, মানে কলকাতা থেকে শুরু করে সারা বাংলা। সুতরাং আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, কিন্তু গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এবং এইসব উৎসবকে কেন্দ্র করে যাতে না বাড়ে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমরা যে যত বড়ই হোক না কেন, আমি কথা বলছি বলে তাই আমি কথা বলতে গেলেও পড়ি, আমি সবাইকে অনুরোধ করবো মাস্কটা ব্যবহার করবার জন্য। যারা ফিল্মে সবাই আছেন তাদের সবাইকে বলবো, মিত্র অ্যান্ড চ্যাটার্জি, প্লিজ অ্যালাউ অল মাই ফিল্ম স্টারস অ্যান্ড আদার্স ডিরেক্টার্স অ্যান্ড অল, এই এটা দিন, তাহলে এটাও তো একটা পাবলিসিটি হবে। আচ্ছা আচ্ছা, সবাইকে দেওয়া আছে, কিন্তু সবাই পায়নি, পেয়েছে দিদি, ওরা পড়েন, ওরা স্টাইল করছে, না স্টাইল করেনি কেউ, এই পড়ে নাও, সবাই একবার দেখো প্লিজ, যখন না কিন্তু যখন মানে সিনেমা দেখতে যাবে বা যখন সিনেমা নিয়ে আলোচনা করবে এইটা কিন্তু মনে রাখবে, এটা পরে আমি, এটা হালকা আছে, এটা হালকা আছে, এটা অক্সিজেন অবস্ট্রাকশন হচ্ছে না আমি পরে দেখছি, এবং দুই হচ্ছে কথাও বলা যাবে, কোনো প্রবলেম নেই, কারণ আমরা চাই না আননেসেসারিলি কেউ অসুস্থ হয়ে পড়ুক, কারো কোভিড হোক,
কারণ রাজ তো ভুক্তভোগী না সুতরাং এরকম অনেক ভুক্তভোগী আছে সুতরাং নতুন করে কাউকে যেন ভুক্তভোগী না হতে হয় তা নাহলে কিন্তু ঋতুপর্ণ আবার সিঙ্গাপুরে চলে যাবে তখন বেচারা ভয়ের চোটে সুতরাং এগুলো একটু দেখতে হবে আর যারা রেগুলার শো করে টেলিফিল্মও করে ইন্দ্রাণীরা সবাই শ্রাবন্তীরাও করে সৌরভ তো বেচারা আমার ভালো আছে আমি এটাতে খুব খুশি কারণ ও বেচারা এটা অসুস্থ মানে হঠাৎ করে হার্টের প্রবলেম হয়ে গিয়েছিল বাট হি ইজ ওকে অ্যাবসলুটলি আমরাও এখান থেকে বেস্ট উইশেস জানাচ্ছি ওকে যাতে ভালো হয়ে যায় তাড়াতাড়ি আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আর আমার তো লাস্ট কথা আপনারা জানেন বাংলা বিশ্বের ভরে বিশ্বের দরবারে বিশ্ব বাংলায় বিশ্ব মানচিত্রে বলো 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 সবে শত বিনা বেনুরবে বাংলা আবার বিশ্ব সভায় প্রথম জায়গা নেবে এটা আমার ইন্টেনশন এবং এটা নিয়ে আমি অলওয়েজ কাজ করি আমি বিশ্ব বাংলা এটা আমি তৈরি করেছিলাম এটার কারণে আমি আবার মনে করি টলিউডে আমাদের যা কোয়ালিটি আছে যা ক্রেডিবিলিটি আছে যা ট্যালেন্ট আছে হয়তো টুডে অর টুমোরো বাংলা বিজনেসে কিন্তু ইনভেস্টমেন্টের নাম্বার ওয়ান গেটওয়ে হতে যাচ্ছে জেনে রাখবেন কাজেই সিনেমাও কিন্তু ওই বাইরে থাকতে পারে না কাজেই আপনারা জেনে রাখবেন একদিন বাংলা আমি বিশ্বাস করি খুব শীঘ্রই সেটা বেশি দিন লাগবে না আপনারা কিন্তু ফিল্মেও হলিউডকে পাল্লা দিয়ে বলিউডকে পাল্লা দিয়ে টলিউডই কিন্তু নাম্বার ওয়ান হবে ইন দ্য ওয়ার্ল্ড এটা আমি বিশ্বাস করি কাজেই কারণ এ মাটির জোর অনেক এ মাটি আমাদের গঙ্গা যমুনা এ মাটি মোদের তিস্তা এ মাটি মোদের গ্রীষ্ম বর্ষা অধিকার আর আস্থা এ মাটি মোদের বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক এ মাটি মোদের কোরআন পুরাণ শিখে যাও যত শখ এ মাটি মোদের লক্ষ্মীর পাঁচালী এ মাটি সরস্বতী এ মাটি আমাদের সকাল বিকেল ভবিষ্যতের গতি আমি মনে করি প্রাণের প্লাবন স্পন্দন অভিনন্দন সব কিছু সুশোভিত হোক বিকশিত হোক সুরভিত হোক প্রকাশিত হোক সম্মিলিত হোক উন্মুক্ত হোক এবং আপনারা মাথা উঁচু করে চলুন লাস্ট আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেড হাই আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি আর একটা কথা গরিব মানুষকে যেন ভালোবাসতে পারি ফিল্ম কিন্তু অনেকটাই ডিপেন্ড করে গরিব মানুষের কথা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানে আছে এক লাইন যে গিভ মি দ্য স্ট্রেংথ নেভার টু ডিজোন দ্য পোর অর টু বেন্ট মাই নিজ বিফোর ইন সোল অ্যান্ড মাইন্ড আমরা এটা করব প্রাণও ভরিয়ে তৃষা ভরিয়ে আরও 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 দাও প্রাণ কি শতাব্দী তাই তো তৃষা ভরিয়ে প্রাণও ভরিয়ে আরও 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 দাও প্রাণ আমি এটুকু বলে সৌমিত্র দাস হয়তো বেঁচে নেই কিন্তু আমার সাথে শেষ দিনে তার কথাটা আমি এখনও ভুলতে পারি না আমি মেদিনীপুরে মিটিংয়ে ছিলাম মনের মতো আমি ভালো আছি তুমি মিটিংয়ের মধ্যেও আমার সাথে কথা বলছো আমি কিন্তু ভাবতে পারিনি যে সৌমিত্র তো মারা যাবে তার একটা প্রোগ্রাম আছে 14 তারিখে আমরা যাব কাজে উত্তম কুমার বলুন সৌমিত্র চ্যাটার্জি বলুন সুপ্রিয়া দেবী বলুন সুচিত্রা সেন বলুন এখনও আমাদের জীবন্ত কিংবদন্তি মাধবীদি সবুদি তারা বেঁচে আছেন শর্মিলাদি রাখি গুলজার সবাইকে আমরা ভালোবাসি সবাই বেঙ্গল ফিল্মের সাথে যুক্ত আছেন কাজেই অনেক অনেক ধন্যবাদ পরমকে অ্যান্ড জুনকে অ্যান্ড ফুল ফিল্ম ফেটার্নিটিকে এবং আমার টেকনিশিয়ান বন্ধু টন্ধু সবাইকে আচ্ছা সবাই স্বাস্থ্যসাথীটা করে রাখবেন কিন্তু স্বাস্থ্যসাথীটা কিন্তু 5 লাখ টাকা করে ক্যাশলেস প্রত্যেক ফ্যামিলি করে রাখবেন আমি কিন্তু করেছি দুয়ারে সরকারে চলে যাবেন নামটা লিখিয়ে আসবেন কার্ড ওরা টাইম মতো পৌঁছে যাবেন ইট মে বি ফর ফিল্ম স্টার ইট মে বি ফর টেকনিশিয়ান ইট মে বি ফর অল ঠিক আছে এটা মাথায় রাখবেন এটা 10 কোটি লোকের জন্যই করা হয়েছে ইউনিভার্সাল যাতে হট করে প্রয়োজন পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় হিন্দ জয় বাংলা দিদিকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের সকলের তরফ থেকে দিদি তুমিও ভালো থেকো আমাদের জন্য তোমাকে ভালো থাকতেই হবে